নমস্কার বন্ধুরা, প্রকল্প ভান্ডার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আপনাদের জন্য এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ নির্দেশিকা চলে এসেছে। ছয়টি নতুন নিয়ম জারি করা হয়েছে প্রকল্পের পক্ষ থেকে। যেমনটি আপনারাও জানেন যে আর কয়েকদিন বাদেই এই এপ্রিল মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে, কিন্তু তার ঠিক আগে এই কঠোর এবং গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো করা হয়েছে। প্রকল্পের নতুন এবং পুরনো সমস্ত সুবিধাভোগীদের জন্যই এই আপডেটগুলো খুবই প্রয়োজনীয়। তাই সমস্ত সুবিধাভোগীকেই এই নিয়মগুলো এখন থেকে জেনে রাখতে হবে। যারা যারা জানবেন না তাদের জন্য কিন্তু বড় বিপদ, কারণ তাদের টাকা বন্ধ হয়ে যেতে পারে এই মাস থেকেই। তাই বুঝতেই পারছেন, আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন সুবিধাভোগী হন যারা টাকা পাচ্ছেন, কিংবা নতুন আবেদন করতে চাইছেন বা করেছেন, আপনাদের সকলের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি। কারণ এখানে আমি বিস্তারিতভাবে আপনাদের মধ্যে আলোচনা করব নতুন যে ছয়টি নির্দেশিকা এসেছে সেগুলো কী কী, ঠিক কী কী নিয়ম এখন থেকে আপনাদের মানতে হবে, কাদের কাদের টাকা এই মাস থেকেই বন্ধ করে দেওয়া হবে এবং কেন বন্ধ হবে, সমস্তটাই বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। তাই আপনি যদি এই সম্বন্ধে ভালো করে জানতে চান, অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, কোথাও ছেড়ে যাবেন না। কারণ ছটি আপডেটই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটি আপডেটও মিস করবেন না। যদি ছেড়ে যান সেক্ষেত্রে আপনি সমস্যায় পড়তে পারেন। এ বিষয়ে আরও তথ্য আপনাদের দেব। তার আগে বন্ধুরা বলে দিচ্ছি, আপনারা যারা যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলে এসেছেন, তারা অবশ্যই মনে করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ এমনই গুরুত্বপূর্ণ প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে আমরাই আপনাদের কাছে পৌঁছে দিই। তো দেখতেই পারছেন এ বিষয়ে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, কি লেখা রয়েছে ভালো করে দেখে নিন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ছয়টি বড় পরিবর্তন। এপ্রিল মাস থেকেই শুরু নতুন নিয়ম, না জানলে মহা বিপদ, বন্ধ হবে টাকা। অর্থাৎ বন্ধুরা, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে নতুন এই নিয়মগুলো আপনাদের জন্য জেনে রাখা খুবই দরকারি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসের টাকা আর কয়েকদিন বাদেই মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। ঠিক তার আগেই এই প্রকল্পের টাকা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বুঝতেই পারছেন প্রকল্পের পক্ষ থেকে নতুন এই নির্দেশিকা, যেখানে দেখুন জানিয়ে দেওয়া হয়েছে যে জারি করা হয়েছে ছয়টি নতুন নিয়ম, যা এখন থেকে প্রকল্পের সমস্ত সুবিধাভোগীদের খুব কঠোরভাবে মানতে হবে। নির্দেশিকায় পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যারা যারা এই নির্দেশিকাগুলো সঠিকভাবে মানবে না তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে যাবে। আর এই এপ্রিল মাস থেকেই নতুন নিয়মগুলো কঠোরভাবে লাগু করা হচ্ছে। প্রকল্পের নতুন এবং পুরনো সমস্ত সুবিধাভোগীদের জন্য তাই এই নিয়মগুলো জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক কী কী নির্দেশিকা দেওয়া হয়েছে, কোন কোন শর্তগুলো কাদের এবার মানতে হবে, কাদের কাদের টাকা বন্ধ হয়ে যাবে এই মাস থেকে, এই সমস্ত তথ্যগুলো আরও বিস্তারিতভাবে নিচে জানানো হলো। তো অবশ্যই আপনারা এক এক করে ছয়টি নির্দেশিকা খুব ভালো করে দেখে নেবেন, একটিও কিন্তু ছেড়ে যাবেন না। বিশেষ ছয়টি নতুন নির্দেশিকা এদিন জারি করা হয়েছে, এই সমস্ত নির্দেশিকাগুলো নিচে এক এক করে জানানো হলো। তো অবশ্যই আপনারা ভালো করে দেখে নিন। প্রথমেই দেখুন বলেছে, এরকম অনেক মহিলার খোঁজ পাওয়া গেছে যাদের পরিবারে সরকারি চাকরিজীবী রয়েছে, তাদের লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট এই মাস থেকেই বন্ধ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ তারা আর টাকা পাবে না। দ্বিতীয় নির্দেশিকায় দেখুন বলা হয়েছে, যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ একাধিক প্রকল্পের সুবিধা পাচ্ছে, শুধুমাত্র বিধবা ভাতাদের ছাড়, তাদের টাকাও এই মাস থেকে কিন্তু বন্ধ হয়ে যাবে। এরপর তৃতীয় নির্দেশিকায় দেখুন বলা রয়েছে, এখনও এরকম অনেক মহিলারা রয়েছেন যারা জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে এই প্রকল্পে কাজ চালাচ্ছেন, তাদের অ্যাকাউন্টেও এই মাস থেকে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। এরপর চার নম্বর দেখুন বলা হয়েছে, এমন অনেক মহিলারা রয়েছেন যাদের আধার কার্ড এবং
ব্যাংকের অ্যাকাউন্টের সাথে লক্ষ্মীর ভাণ্ডারের মিল নেই। তো তাদের অ্যাকাউন্টেও এই মাস থেকে এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হচ্ছে। 5 নম্বরে বলা হয়েছে, অনেক মহিলা এরকম রয়েছে যাদের প্রয়োজনীয় বয়স না হওয়াতেও তারা কিন্তু টাকা পাচ্ছে, যেটি ভুলবশত হয়েছে। তো তাদের অ্যাকাউন্টেও কিন্তু এই মাস থেকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হবে। এবার সর্বশেষ যে নির্দেশিকা, সেখানে দেখুন জানানো হয়েছে যে অনেক মহিলা এখনও পর্যন্ত তাদের ব্যাংকের অ্যাকাউন্টের KYC আপডেট করেনি। তো তাদেরকেও এই এপ্রিল মাস থেকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করি সমস্তটাই ভালো করে বুঝে নিলেন। তো বন্ধুরা, বুঝতেই পারলেন, এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে জুড়ে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।